প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান, প্রিয় চ্যানেল আবাবিল ফুড প্রোডাক্ট নিবেদিত প্যানভিশন টিভির পর্দায় সুরের আহ্বান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ তারেক। দর্শক, আপনারা যারা ইতিমধ্যেই যুক্ত রয়েছেন, অবশ্যই প্যানভিশন টিভির আজকের এই অনুষ্ঠানটি শেয়ার করতে ভুল করবেন না। সেই সঙ্গে যারা পরবর্তী সময় আমাদের ইউটিউব চ্যানেলের সুন্দর সুন্দর কন্টেন্টগুলো দেখতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা না বাড়িয়ে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে সময়ের জনপ্রিয় কণ্ঠস্বর, তরুণ প্রজন্মের প্রিয় মুখ, একাধিক জাতীয় পুরস্কার প্রাপ্ত কণ্ঠশিল্পী আল আমিন সাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ। তুমি কেমন লাগছে সুরের আহ্বানে এসে? আজকে একটা স্পেশাল ডে আমাদের বাঙালি জাতির জন্য, গৌরবময় একটা দিন পহেলা বৈশাখ। তো এই দিনটাতে সুরের আহ্বান একটা ব্যতিক্রম ব্যতিক্রম লাগছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমরা কোন গান শুনবো শুরুতেই? আমরা প্রার্থনামূলক একটি হামদ দিয়ে শুরু করছি, রমজান মাস অতিবাহিত করছি। আমরা সুরে সুরে আল্লাহর কাছে পানা চাইব। আমার গানের কথা লিখেছেন শামস আরিফিন ভাই এবং সুরারোপ করেছেন হাবিব মোস্তফা ভাই। চেষ্টা করছি গাওয়ার জন্য। আল্লাহ, এমন তো দিন আসবে যেদিন যাব আমি ঝরে, এই পৃথিবীর ছন্দ ভুলে থাকব মাটির ঘরে। এমন তো দিন আসবে যেদিন যাব আমি ঝরে, এই পৃথিবীর ছন্দ ভুলে থাকব মাটির ঘরে। ও গো দয়াময় আল্লাহ মহান, করো না সেদিন তুমি আমায় অপমান। মনে লাগে ভয় নাই সংশয়ে, মনে লাগে ভয় নাই সঞ্চয়ে, মুখ দেখাবো বলো কিভাবে। ক্ষমা করে দিও বিনা হিসাবে আল্লাহ, ক্ষমা করে দিও বিনা হিসাবে, ক্ষমা করে দিও বিনা হিসাবে আল্লাহ, ক্ষমা করে দিও বিনা হিসাবে। কঠিন সেই দিনে ময়দানে আমি একা, কেউ কিছু পারবে না পাবে না কারো দেখা। কঠিন সেই দিনে ময়দানে আমি একা, কেউ কিছু পারবে না পাবে না কারো দেখা। সেদিনের সেই মহাবিচারে ঠাই দিও তুমি এই পাপীরে, সেদিনের সেই মহাবিচারে ঠাই দিও তুমি এই পাপীরে। মনে লাগে সঞ্চয়ে, মুখ দেখাবো বলো কিভাবে। ক্ষমা করে দিও বিনা হিসাবে আল্লাহ, ক্ষমা করে দিও বিনা হিসাবে, ক্ষমা করে দিও বিনা হিসাবে আল্লাহ, ক্ষমা করে দিও বিনা হিসাবে। বুক ফাটা তৃষ্ণায় দিও কাউসার জল, সূর্য দহনে রেখো আরশের ছায়াতল। বুক ফাটা তৃষ্ণায় দিও কাউসার জল,
সূর্য দহনে রেখো আরশের ছায়াতল, সেদিনের সেই মহাবিচারে বাঁচিও প্রাণ তব দিদারে, সেদিনের সেই মহাবিচারে বাঁচিও প্রাণ তব দিদারে, মনে লাগে ভয়ে নাই সঞ্চয়ে, মনে লাগে ভয়ে নাই সঞ্চয়ে, মুখ দেখাবো বলো কিভাবে, ক্ষমা করে দিও বিনা হিসাবে আল্লাহ, ক্ষমা করে দিও বিনা হিসাবে, ক্ষমা করে দিও বিনা হিসাবে আল্লাহ, ক্ষমা করে দিও বিনা হিসাবে। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে ক্ষমা করে জান্নাতে আসীন করে দিক। অনেক অনেক ধন্যবাদ, সুন্দর গিয়েছে এবং চমৎকার কথা সুর, শুকরিয়া। দর্শক অনেকেই যারা যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে, সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাই। তাওহিদুল ইসলাম তাসমিম ভাই আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, লিখেছেন মাশাআল্লাহ। নাইমুল ইসলাম সাব্বির লিখেছেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। গাজী সাইফুল্লাহ আজামি লিখেছেন আসসালামু আলাইকুম, প্রিয়বাদুল্লাহ তারেক ভাই রমজানের সঙ্গীত শুনতে চাই। এম ডি সরওয়ার হুসাইন লিখেছেন মাশাআল্লাহ। সিয়াম মাহমুদ লিখেছে পাবনার দুই ভাইয়ের জন্য শুভকামনা। জাহাঙ্গীর মুন্সি লিখেছেন মাশাআল্লাহ। অনেক অনেক মানুষ যারা যুক্ত রয়েছেন সবাইকেই আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এম ডি আমিরুল ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম, ইকরা শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাই সাতক্ষীরা থেকে। হারুনা রশিদ লিখেছেন সুস্থ ধরার সংস্কৃতি এগিয়ে যাক, অপসংস্কৃতি থেকে মানুষ বেঁচে থাক। অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি, আপনি ফোন করছেন, যোগাযোগ হচ্ছে না, শরীরটা একটু খারাপ, দোয়া করেন ইনশাল্লাহ, আশা করি যোগাযোগ অব্যাহত রাখবে, থাকবে ইনশাল্লাহ। তো যারা দেশ এবং প্রবাস থেকে বিভিন্ন জায়গা থেকে যারা এই আয়োজনকে ঘিরে যুক্ত রয়েছেন সবাইকে অনেক মোবারকবাদ জানাই। আশা করি সুরের আহ্বানটি আপনাদের অনেক ভালো লাগছে এবং ভালো লাগে, যে কারণে আপনারা উইশ করে থাকেন এবং শেয়ার করতে ভুল করবেন না, সেই আবেদন সবার কাছেই করছি। টেলিফোনেও যারা চেষ্টা করছেন অবশ্যই চেষ্টা করে যাবেন, তবে গানের শেষে যখন গানটি শেষ দিকে চলে যাবে তখন আপনার টেলিফোনে কল করবেন, তাহলে আমরা সেই ফোনটি রিসিভ করতে পারবো। আবারও গানে যাচ্ছি, কোন গান শোনাবে? আমরা একটা কদরের গান শুনি। হ্যাঁ, সবে কদর। গানটির কথা লিখেছেন কে মনির হোসাইন এবং সুর করেছেন ওস্তাদ মেহরাজ মিঠু। চেষ্টা করছি। সবে কদর ভাগ্য রজনী সবে কদর, এই রজনী ভরা খুশির খবর, ভাগ্য রজনী সবে কদর, ভাগ্য রজনী সবে কদর। হে খোদা হে খোদা হে খোদা, তোমার কাছে শুধু এই ফরিয়াদ, এই পাপীকে দিও পুণ্য এরাত, ভাগ্য রজনী সবে কদর, ভাগ্য রজনী সবে কদর। মহিমান্বিত রাতে কোরআন এলো হাজার মাসের সেরা রাত হলো, মহিমান্বিত রাতে কোরআন এলো
হাজার মাসের সেরা এ রাত হলো এই রজনী হলো বরকতময় এই রজনী হলো রহমতময় হে খোদা হে খোদা তাই তুলেছি হাত আমায় ক্ষমা করো মুছে দাও পাপ ভাগ্য রজনী সবে কদ জিকিরে ইবাদতে মশগুল যারা নেমেষ করে দোয়া ফেরেশতারা জিকিরে ইবাদতে মশগুল যারা নেমেষ করে দোয়া ফেরেশতারা এই রজনী হলো পুণ্যময় এই রজনী হলো শান্তিময় হে খোদা হে খোদা হে খোদা তোমার আকাশে তাই মেলে দুই চোখ পানির ফোঁটা ঝরে ভিজে বুক ভাগ্য রজনী সবে কদর ভাগ্য রজনী সবে কদর অনেক সুন্দর লাগছে সবগুলো গানই বেশ চমৎকার অনেক দর্শক যারা যুক্ত রয়েছেন সবাই অনুষ্ঠানটি শেয়ার করবেন ইনশাল্লাহ আশা করি আল আমিন সাদ চমৎকার চমৎকার গানগুলো আপনাদেরকে শুনিয়ে যাচ্ছে আশা করি আপনাদের ভালো লাগছে যারা টেলিফোনে যোগাযোগ করছেন আপনারা আমরা ফোনটি নিচ্ছি আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কি আছেন আমাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তারিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কে বলছেন আমি রামপুর থেকে শফিক আহমেদ মেরিন বলছিলাম আমি আলামিন সাদের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি জি কথা বলুন ভাইয়া আলামিন সাদ শুনতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাই কেমন আছেন শফিক আহমেদ মেরিন বলছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার ফোন পে আরো ভালো লাগছে জ্যাক ভালো আছেন তো আপনি হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা আমার কোনো রিকোয়েস্ট নাই আপনার আপনি যে গানগুলো গাইবেন তারই আমি খুশি শুকরিয়া ধন্যবাদ ইনশাআল্লাহ থাকেন আমাদের সাথে আরও অনেক দর্শক যারা যুক্ত রয়েছেন সুরতরি শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম তিনি তারা লিখেছেন এগিয়ে যাক প্রিয় সংস্কৃতি এস এম জহিরুদ্দিন লিখেছেন মার্শাল্লাহ চমৎকার আয়োজন এস এম শামীম রাজ অনেকগুলো ভালোবাসার রিয়েক্ট যুক্ত করে দিয়েছেন আরেকটি টেলিফোন সালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে আব্দুল জব্বার আছি কেশবপুর যশোর থেকে জি আব্দুল জব্বার ভাই আপনাকে অনেক মোবারকবাদ ফোন করবার জন্য আল আমিন সাদ আছে স্টুডিওতে কোনো রিকোয়েস্ট থাকলে করবেন জি ইনশাল্লাহ আল্লাহ মালিক জি কোন গান শোনাবে এখন আমার মনে হয় এখন আপনি একটা গাইলে মানে ভালো হয় না কেন ভালো হবে কেন আমি তো উপস্থাপকে থাকবো আরেকটা ফোন আছে তুমি রেডি হও সালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে ওয়ালাইকুম আসসালাম কে আছেন জি বলুন আলামিন সাদ আছে স্টুডিওতে কোনো রিকোয়েস্ট থাকলে করুন আমিন ভাই একটা রিকোয়েস্ট করবে বিপদে মুক্তিবাতে সহায়তা করো তুমি এই গানটা গাওয়ার জন্য জি শুকরিয়া ভাইয়া আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ শোনাও একটা ফোক গান গাই না ফেরার দেশে যাইব একদিন ভেসে
তোমার তো ফিরাই বানাই দুনিয়ায়, দুনিয়া থাকার জায়গা না, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরাই বানাই দুনিয়ায়, দুনিয়া থাকার জায়গা না, ওরে দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে, নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে, চোখ মু দিলে একবার তুমি, হায় রে চোখ মু দিলে একবার আর তো ফিরা চাইবা না, দুনিয়া থাকার জায়গা না, ওরে দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, আতর সাদা কাপড় দিয়া মোড়াই রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নেবে না আর কেহ, আতর সাদা কাপড় দিয়া মোড়াই রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নেবে না আর কেহ, একলা একা থাকবা তুমি, হায় রে একলা একা থাকবা আর তো ফিরা চাইবা না, দুনিয়া থাকার জায়গা না, আরে দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরাইবা না, এই দুনিয়ায় দুনিয়া থাকার জায়গা না, ওরে দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, ওরে দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। মাশাআল্লাহ, অনেক সুন্দর। একজন দর্শক আছেন, আসসালামু আলাইকুম, কি আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? আমি আরিফুল ইসলাম বলছিলাম, পাবনা থেকে। জি আরিফ ভাই, আপনাকে অনেক মোবারকবাদ আলামিন সাদাস স্টুডিওতে। বলুন, কোন গান শুনতে চাচ্ছেন? হচ্ছে আপনার কাছে একটি গান শুনতে চাচ্ছিলাম ভাই, দুনিয়া জুড়ে গুরি মোড়ে। জি, যদি সময় সুযোগ হয় ইনশাআল্লাহ থাকবেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। অনেক দর্শক যারা যুক্ত রয়েছেন, এমডি মানিক, মানিক লিখেছেন, আলহামদুলিল্লাহ দুবাই থেকে আপনি অনুষ্ঠান দেখছেন। সাইফুল ইসলাম লিখেছেন, মাশাআল্লাহ খুব সুন্দর আয়োজন, আল্লাহ এর প্রতিদান দান করুন। শামীম, ডাক্তার শামীম পারভেজ লিখেছেন, আসসালামু আলাইকুম তারেক ভাইয়া, কেমন আছেন? ভাই পাঞ্জাবিটা সেই আপনার, এবার ঈদেই পাঞ্জাবিটা কিনবো ইনশাআল্লাহ আপনার কণ্ঠে ভাই, পৃথিবী না জানুক আমি তো জানি। জি পাঞ্জাবি কিনুন, অসুবিধা নেই ভাইয়া, ধন্যবাদ, সময় সুযোগ হলে শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, জাবেদ হুসাইন লিখেছেন, আলহামদুলিল্লাহ নোয়াখালী থেকে দেখছি। মুনির মিনারউদ্দিন লিখেছেন, মাশাল্লাহ। হাফেজ মোহাম্মদ আহা আসাদুজ্জামান শুভ লিখেছেন, আমি আহাদুজ্জামান আসাদুজ্জামান শুভ লক্ষ্মীপুর রায়পুর থেকে একটু আগে কল দিয়েছিলাম, বিপদে মুসিবদে গানটি শুনতে চাই। ওকে, শুনবেন অবশ্যই ইনশাল্লাহ, একটা ফোন নিয়ে আসবা। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? তারপরে মানিক বলছি দুবাই থেকে। জি মানিক ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি। দুবাই থেকে ফোন করেছেন, অনেক মোবারকবাদ। আমাদের সঙ্গে শিল্পী আলামিন আছে, কোনো গানের রিকোয়েস্ট থাকলে করবেন। জি আলহামদুলিল্লাহ, গান অনেক ভালো লাগতেছে। জি চেষ্টা করবো ইনশাল্লাহ, ধন্যবাদ।
দু চারজন রিকোয়েস্ট করছে, আমি একটু একটা গান গাওয়ার চেষ্টা করি, দেখি সুযোগ হয় কি না, কিন্তু সাপোর্ট পাচ্ছি না। এখন তো অধিকাংশ গানগুলো মুখস্থই গায়, কিন্তু এই গানটি একটু নতুন গান, ভাবছিলাম গাবো কিন্তু যথেষ্ট কষ্ট হচ্ছে, তারপরে গাওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ অংশ বিশেষ যা পারি। গানটি লিখেছেন জালাল উদ্দিন ওমর, আমি সুর করে গাওয়ার চেষ্টা করেছি, একটু গাওয়ার চেষ্টা করছি। আল্লাহর সামনে দাঁড়াবো কেমনে সেই ভাবনায় মন কাঁদে, আল্লাহর সামনে দাঁড়াবো কেমনে সেই ভাবনায় মন কাঁদে, শেষ বিচারে কি হবে ভাই সেই ভাবনায় দিন কাটে, সেই ভাবনায় দিন কাটে, আল্লাহর সামনে দাঁড়াবো কেমনে সেই ভাবনায় মন কাঁদে, আল্লাহর সামনে দাঁড়াবো কেমনে সেই ভাবনায় মন কাঁদে, এই পৃথিবীর মোহে পড়ে ছিলাম উদাসী, ভোগ বিলাসে মগ্ন হয়ে চলছিল গামহীন, সময় যৌবন যখন হারিয়ে ফেলেছি, আমার ভুল তখন আমি বুঝতে পেরেছি, ধন সম্পত্তি বাড়ি গাড়ি সঙ্গে যাবে না, ধন সম্পত্তি বাড়ি গাড়ি সঙ্গে যাবে না, এই পৃথিবীর বাহাদুরি কাজে আসবে না, মৃত্যুর পরে বন্দি হব তোমার কারাগারে, দোষ যত মাফ করে প্রভু মুক্তি দিও মোরে, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহর সামনে দাঁড়াবো কেমনে সেই ভাবনায় মন কাঁদে, শেষ বিচারে কি হবে ভাই সেই ভাবনায় দিন কাটে, সেই ভাবনায় মন কাঁদে, আল্লাহর সামনে দাঁড়াবো কেমনে সেই ভাবনায় মন কাঁদে, পাপ ছাড়া এ জীবনে কোনো অর্জন নাই, তোমার দয়া ছাড়া আমার আর যে উপায় নাই, ও গো বিচার দিনের মালিক রহিম রহমান, আমার গোনাহ মাফ করে দাও আল্লাহ মেহেরবান, জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, এত বেশি দুঃখ কষ্ট সইতে পারবো না, তওবা করে দুটি হাত তুলেছি তোমারই কাছে, জান্নাত আমায় দিও প্রভু ক্ষমা করে মোরে, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহর সামনে দাঁড়াবো কেমনে সেই ভাবনায় মন কাঁদে, শেষ বিচারে কি হবে ভাই সেই ভাবনায়
দিন কাটে সেই ভাবনায় দিন কাটে আল্লাহর সামনে দাঁড়াবো কেমনে সেই ভাবনায় মন কাঁদে আল্লাহর সামনে দাঁড়াবো কেমনে সেই ভাবনায় মন কাঁদে। আর একজন দর্শক যুক্ত রয়েছেন দেশের বাইরে থেকে, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? হ্যালো, জি কে বলছেন? আমি জাহিদুল হাসান, আমি জাহিদুল হাসান মালয়েশিয়া থেকে বলছি। জি জাহিদুল হাসান ভাই, আপনাকে বলব না। আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আলামিন ভাই আছে, জি কথা বলতে চাই। জি আলামিন ভাই আছে, কথা বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল, যে গানটা হচ্ছে কাছের মানুষ দূরে সইয়া মরিয়ামি দর পাইয়া, গানটা আছে না সম্পাওরি সম্পানির নাইয়া, গানটা একটু গানা গাইলে ভালো হইতো আর কি। জি জি, আপনার কি এরকম ধরপর শুরু হয়েছে? গাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যদি সময় সুযোগ হয়। ওরে নীল দরিয়া, অনেক অনেক রিকোয়েস্ট বিভিন্ন জায়গা থেকে, শাহ শাহ আলম লিখেছেন, অনেক সাধুবাদ জানিয়েছেন, অনেক ধন্যবাদ। হঠাৎ করে আজকে দেখি সবাই পাঞ্জাবির প্রশংসায় ব্যস্ত হয়ে গেছেন, এমনটি না হওয়াই ভালো। তোফায়ুর রহমান রায়হান লিখেছেন, আসসালামু আলাইকুম, সাদ ভাইয়ের কণ্ঠে বিপদে মুসিবদে গানটি শুনতে চাই। নাবিল আহমদ লিখেছেন, আসসালামু আলাইকুম, আমি ধর্মপাশা সুনামগঞ্জ থেকে দেখছি মা আমিনার নয়নমণি গজলটি শুনতে চাই। আর অনেকেই বিভিন্ন গানের জন্য, গজলের জন্য রিকোয়েস্ট করেছেন, আমরা শুনবো। তার আগে একটু বিরতিতে যেতে হচ্ছে, বিরতি থেকে ফিরে এসে আপনাদের পছন্দের গানগুলো নিয়ে আবারও শোনানোর সুযোগ তৈরি হবে আশা করছি। ছোট্ট একটি বিরতিতে যাব, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান আবাবিল ফুড প্রোডাক্ট, আবাবিল হজ গ্রুপ নিবেদিত সুরের আহ্বানে প্যান বিশনের সঙ্গে। আশা করি আপনাদের এই আয়োজন ভালো লাগছে এবং অনেকেই ফোন করছেন, কমেন্টস করছেন, অনুষ্ঠানটি শেয়ার করে দিতে ভুল করবেন না। অর্থাৎ এটি বলার অর্থই হলো যেন আপনার মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি আর অন্য কেউ দেখার সুযোগ পেয়ে যায়, সুন্দর কাজগুলো ছড়িয়ে দেওয়া একটি সাদাকা। দর্শক, আলামিন সাদের কণ্ঠে আমরা গান শুনছিলাম, আরও গান শুনবো, তবে একটি ফোন নিয়ে আসবো এবং অনেক দর্শক যুক্ত রয়েছেন, দু একটি কমেন্টস পরে আমরা তার কাছে আবারও আসব। আমাদের সঙ্গে এস এম শামীম রাজ, আমি বোধহয় আপনার কমেন্টস এর আগেও পড়েছি, আপনি আবারও তুমি আসমানে রিকোয়েস্ট করেছেন, আমি হয়তো এটা রাখার সুযোগ পাবো না, আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আর অনেকেই একই কমেন্টস বারবার পেস্ট করবেন না। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কে বলছেন? এটি তো সবসময় শোনাতে হয়, আমি তাহলে মুখটা জাস্ট শুনিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন, ধন্যবাদ আপনাকে, আমি জাস্ট মুখটি শুনিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। বাবা তুমি কেমন আছো, ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কেমন আছো, ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো গো বাবা।
অনেক কমেন্টস, অনেকেই বিভিন্ন জায়গা থেকে যারা কমেন্টস করছে সবাইকে মোবারকবাদ। আলামিন, কোন গান শোনাবে এখন? আমি একটি নাতে রাসুল গাই, গানের কথা এবং সুর করেছেন আবুল আল্লাহ মাসুম ভাই। ভালোবাসা কয় কারে দেখতে হলে যাও মদিনায়, ভালোবাসা কয় কারে জেঠানবীর প্রেমে পাগল হলো, নবীর প্রেমে পাগল হলো শত সাহাবা, দেখতে হলে যাও মদিনা, ভালোবাসা কহে কারে। নবী ভালোবাসার অসীম মিনার, প্রেমের সাগর অথই কিনার, নবী ভালোবাসার প্রেমিক পিদিম, ভালোবাসার প্রেমিক পিদিম যে প্রেমে পতঙ্গ টানে, মরুয়ারও বসে মরুয়ারও বসে পিদিম পানে, পতঙ্গ হলো সে মহামায়া, দেখতে হলে যাও মদিনা, ভালোবাসা কয় কারে। নবী ভালোবাসে সাথীদের করে, তাই সাথীরাও ভালোবাসে, সাথীরাও ভালোবাসে প্রাণের মায়া ছিন্ন করে, নবীর ভালোবাসায় হাসি মুখে ঢালে রক্ত তারা প্রাণবীণ, দেখতে হলে যাও মদিনা, ভালোবাসা কয় কারে, ভালোবাসা কয় কারে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর, খুবই চমৎকার। আবুল আল্লাহ মাসুম মানেই খুব মানে সাহিত্যের রস যে সঙ্গীতগুলোতে খুঁজে পাওয়া যায় সেগুলো ভরপুর একজন গীতিকার এবং সুরকার আবুল আল্লাহ মাসুম। এই আপনার কাছে আমার একটি রিকোয়েস্ট ছিল, মাসুম ভাইয়ের যে গানটি একটা মসজিদ বানায় দেয়, গানটি যদি দুটো লাইন একটু শোনাই দিতেন। আচ্ছা, পুরোটাই শুনিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, একটু ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? জি ভাইজান, আপনাকে অনেক মোবারকবাদ। আমাদের সঙ্গে আলামিন সাদ আছে, কোনো গানের রিকোয়েস্ট থাকলে করবেন। আমি যেদিন যাব মারা, জি আপনি দর্শক, আপনারা কখনো যখন ফোন করবেন আপনার ওখানে যে অডিওটি
ভিডিওর সঙ্গে লিপটা মিলাবেন না, ভিডিও দেখবেন না, সরাসরি লাইন পেয়ে গেলে কথা বলবেন এবং ওখানের সাউন্ডটি কমিয়ে নেবেন, তাহলে সুবিধা হবে ইনশাল্লাহ। তুমি কারেক্টি বলে আসবে, এরপরে আমি বলবো নাকি এখনই না আপনি? ঠিক আছে। আবুল আলাম আসম মেহের লেখা এবং সুর করা একটা মসজিদ বানায় দিয়ে আমি গানটি গাওয়ার চেষ্টা করছি এবং অধিকাংশ জায়গায় এখন এই গানটি গাইতে হয়, তো সেটি একটু গাওয়ার চেষ্টা করছি। আমার বুকের মাঝারে দয়া কইরা রে মোলা, বুকের মাঝারে দয়া কইরা রে মোলা, তোর নূরের পিদিম জ্বালাইয়া দে একটা মসজিদ বানাইয়া দে, একটা মসজিদ বানাইয়া দে। আমার বুকের মাঝারে দয়া কইরা রে মোলা, বুকের মাঝারে দয়া কইরা রে মোলা, তোর নূরের পিদিম জ্বালাইয়া দে একটা মসজিদ বানাইয়া দে, একটা মসজিদ বানাইয়া দে। যে মসজিদ ছিল আবু বকরের অন্তরায়, যে মসজিদ ছিল বেলালের কলিজায়, যে মসজিদ ছিল আবু বকরের অন্তরায়, যে মসজিদ ছিল বেলালের কলিজায়, সেই মসজিদ অন্তরে তুই বানাইয়া দে মোলা, অন্তরে প্রেমের নূর জ্বালাইয়া দে একটা মসজিদ বানাইয়া দে, একটা মসজিদ বানাইয়া দে মোলা দে, অন্তরে নূর জ্বালাইয়া দে মোলা দে, নূরে অন্তর জ্বালাইয়া দে মোলা দে, যে নূরে পুরে তুর পাহাড় হয়ে গেল ছাই, যে নূরে পড়ে পাহাড় মুসা নবী পড়ে নাই, যে নূরে পুরে তুর পাহাড় হয়ে গেল ছাই, যে নূরে পড়ে পাহাড় মুসা নবী পড়ে নাই, সেই নূরে অন্তর তুই জ্বালাইয়া দে মোলা, ময়লা কালো সব সাফ কইরা নে একটা মসজিদ বানাইয়া দে, একটা মসজিদ বানাইয়া দে, একটা মসজিদ বানাইয়া দে, একটা মসজিদ বানাইয়া দে মোলা দে, অন্তরে নূর জ্বালাইয়া দে মোলা দে, নূরে অন্তর জ্বালাইয়া দে মোলা দে, মোলা অনেক কঠিন হয়ে গেল রোজা থেকে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালাম, কে বলছিলেন? হ্যালো, জি, লক্ষ্মীপুর থেকে কে বলছিলেন বলুন?
আপনি সুনামগঞ্জ বাজারে একটা অনুষ্ঠান ছিল, ওটাতে আমি আপনাকে দেখছিলাম। জি জি, শুকরিয়া ভাইজান। আলামিন সাদ আমাদের সঙ্গে আছে, কোনো রিকোয়েস্ট থাকলে করবেন। আলামিন ভাই ইনশাআল্লাহ গানটা শুনতে চাই। ওকে, ইনশাআল্লাহ থাকবেন আমাদের সাথে। এখন কোন গান শোনাবে? এখন নতুন একটি গান, খুব দ্রুতই গানটি রিলিজ হবে আর কি, একটু শুনিয়ে দিই দর্শকদের। হ্যাঁ শোনো। গানটির কথা লিখেছেন সৌমিক আহমেদ মেরিন। হায় রে মানুষ, এই ভুবনে খেলবি কত খেলা, রং তামাশায় হর হামেশায় কাটিয়ে দিলি বেলা। হায় রে মানুষ, এই ভুবনে খেলবি কত খেলা, রং তামাশায় হর হামেশায় কাটিয়ে দিলি বেলা। মানুষকে তুই মানুষ ভাবার সুযোগ পেয়েও ভাবলি না, হয় মন সৎ মানুষের ডাক শুনে তুই ঘুম থেকে আজ জাগলি না, তোর সঙ্গ তোর রঙ্গ এখন সাঙ্গ হয়ে আসলো বেলা। হায় রে মানুষ, এই ভুবনে খেলবি কত খেলা, রং তামাশায় হর হামেশায় কাটিয়ে দিলি বেলা। ভবির নেশায় হারাম পেশায় কাটিয়ে দিলি জিন্দেগি, তুই অভাগা করলি না তো তোর মালিকের বন্দেগি। মুখে নীতির ভুলি ছুড়ে নীতি থেকে রইলি দূরে, ছৌচাতুরি তাল বাহানা করলি সারা জীবন জুড়ে, পাপের পথে গা ভাসিয়ে পাইলি অবহেলা। হায় রে মানুষ, এই ভুবনে খেলবি কত খেলা, রং তামাশায় হর হামেশায় কাটিয়ে দিলি বেলা। রং তামাশায় হর হামেশায় কাটিয়ে দিলি বেলা। ওরে মন মন রে মন রে আমার। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর। অনেক দর্শক আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি জিয়াউর রহমান, এমডি জিয়াউর রহমান লিখেছেন, অনেক সুন্দর আপনাদের গজল। শামীম, ডাক্তার শামীম পারভেজ ভাই লিখেছেন, আপনি যশোর রোকনুজ্জামান ভাইকে অনুষ্ঠানে নিয়ে আসার জন্য বলেছেন, অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করা হবে, কর্তৃপক্ষ চেষ্টা করবেন ইনশাল্লাহ, আপনারা থাকবেন আমাদের সঙ্গেই। আরও অনেকেই বিভিন্ন গানের জন্য যারা রিকোয়েস্ট করেছেন, সবাইকে মোবারকবাদ। আমার একটি ফোন নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, কি আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? জি প্যান বিশন, আপনি কে বলছিলেন? জি আলামিন সাদ আছে, কোনো গানের রিকোয়েস্ট থাকলে করবেন। জি ইনশাল্লাহ থাকবেন আমাদের সাথে সাথে, আপনাকে অনেক মোবারকবাদ। আমরা অনুষ্ঠানের শেষ দিকে, কোন গানটি তুমি শোনাবে এখন? গানের কথা লিখেছে ওমর আল ফারুক, সুর আমি করেছি, চেষ্টা করছি গাওয়ার জন্য। নিরাশা আমায় যখন
পাকড়িয়ে ধরে সিজদায় নত করিসি নিরাশাময় যখন আকড়িয়ে ধরে সিজদায় নত করিসি প্রভুর রহম ছাড়া জীবন যাপন প্রভুর রহম ছাড়া জীবন যাপন হয়ে যায় বড় অস্থির নিরাশাময় যখন আকড়িয়ে ধরে সিজদায় নত করিসি আমার দুহাত প্রভু ভরে দাও তুমি আমার দুহাত প্রভু ভরে দাও তুমি তোমার করুণার ধারায় হতাশার কালো মেঘ সরিয়ে দাও দূর হতে সুদূরে হারায় সুবাতাস বয়ে দাও জীবন আকাশে পথ চলা হোক স্বস্তি নিরাশাময় যখন আকড়িয়ে ধরে সিজদায় নত করিসি জানা জানাই হয় বেশুয়ার ভুল থই থই পাপের পাথার সে ভুলের বাড়ি প্রভু শুকিয়ে না দিলে ডুবে যাব ভুলে সে সাঁতার দেখাও কূলের দিশা ফরিয়াদ করি অনুনয় ভয় ভক্তি নিরাশাময় যখন আকড়িয়ে ধরে সিজদায় নত করিসি প্রভুর রহম ছাড়া জীবন যাপন হয়ে যায় বড় স্থির নিরাশাময় যখন আকড়িয়ে ধরে সিজদায় নত করিসি সিজদায় নত করিসি সিজদায় নত করিসি মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর সিজদায় নত হোক শির এই প্রত্যাশা নিয়েই তোমাকে অনেক ধন্যবাদ মূল্যবান সময় ব্যয় করে স্টুডিওতে এসেছো যে সকল দর্শক ছিল তাদের উদ্দেশ্যে কিছু বলবার থাকলে আমরা সুস্থ সংস্কৃতির সাথে থাকব ইসলামী সংস্কৃতিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের যা যা আমরা করতে পারি আমরা কোনো ত্রুটি রাখবো না ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে দর্শক এতক্ষণ দেখলেন প্যানভিশন টিভির বিশেষ আয়োজন আবাবিল ফুড প্রোডাক্ট আবাবিল হজ গ্রুপ নিবেদিত সুরের আহ্বান ছিলেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী আল আমিন সাদ আমাদের এই আয়োজন আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে পবিত্র রমজান মাসে শেষ সময় এসে আবারও বলছি অবশ্যই রমজানের তাৎপর্য এবং গুরুত্ব নিয়ে আমাদের সুন্দর বাকি রমজানগুলো আত্মশুদ্ধির জন্য হোক সেই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি তবে এই মাস জুড়ে সুস্থ সংস্কৃতির প্রচার এবং প্রসারে ইসলামী সঙ্গীত হামনাদগুলো হোক আপনার একটি বড় পাথেয় এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ